লজের মধ্যেই রং চলছিল মধুচক্র গ্রেফতার একাধিক লজে রমরমিয়ে চলছিল মধুচক্র বাইরে সাইনবোর্ডে পরিচয় বিয়েবাড়ির বিয়েবাড়ি ভাড়া দেওয়ার নামে চলছিল এই কাণ্ড লজটি টাকিতে অবস্থিত লজটির নাম শুভদ্বীপ হাসনাবাদ থানার পুলিশের কাছে খবর আসে টাকির শুভদ্বীপ নামে এই লজটিতে মধুচক্রের আসর বসেছে গোপন সূত্রে খবর পেয়েই লজে হানা দেয় হাসনাবাদ থানার পুলিশ হাতে নাতে এক নাবালিকা এক যুবতী সহ দালাল মহিলা এবং লজের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ মধুচক্র চালানোর অভিযোগে মোট পাঁচজনকে গ্রেফতার করেছে আপাতত পুলিশ উদ্ধার হওয়া নাবালিকা ও নির্যাতিতা যুবতীকে হোমে পাঠানো হয় ইতিমধ্যে অন্যদিকে ধৃত দালাল মহিলা এবং লজের মালিক ও ম্যানেজারের পুলিশি হেফাজত হয় তারপরেই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টাকি সংযুক্ত এলাকায় রীতিমতো হয়রানির শিকার হয়েছে এলাকাবাসী জানা যায় বহুদিন ধরেই চলছিল এই কারবার কিন্তু কেউই টের পায়নি তারপরেই ধীরে ধীরে সন্দেহ হয় এলাকাবাসীদের আর সেই সন্দেহই পরিণত হয় সত্যিতে তারপরেই গোপন সূত্রে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ আসতেই সবটা ফাঁস আপাতত শুভদেব নামে লজটিকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে